জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। সোমবার সকালে নবগ্রামের সিংহার গ্রামে মৃত গোবিন্দ ঘোষের বাড়িতে যান অধীর চৌধুরী। পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। দোষী পুলিশদের কঠোরতম শাস্তির দাবি জানান তিনি। বলা বাহুল্য, নবগ্রাম থানার পুলিশ তিন দিন ধরে গোবিন্দ ঘোষ নামের এক বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করার নাম করে আটকে রেখেছিল। এই মাসের চার তারিখে মৃত অবস্থায় পুলিশ লকআপে পাওয়া যায় বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, গোবিন্দ ঘোষকে পুলিশ পিটিয়ে মেরে ফেলেছে। একটা গরিব পরিবারের একটা খেটে খাওয়া মানুষ, 27 বছর বয়স, তাকে থানার মধ্যে বিনা কারণে অন্যায়ভাবে আটকে রেখে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে। খুন হয়েছে এটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য। থানার লকআপে এই যুবক খুন হয়েছে। কাকে খুশি করতে এখানকার থানা এই যুবককে খুন করলো আমাদের জানা দরকার। যেদিন খুন হয়েছে, যেদিন মৃত্যুর খবর পাওয়া গেছে, সেদিন থেকে এই সিংহার গ্রামের মানুষ, পাশাপাশি আমাদের পার্টির পক্ষ থেকে, আপনারা জানেন যত দূর আন্দোলন করা সম্ভব আমরা করেছি। মানুষের আন্দোলনে, মানুষের প্রতিবাদে বাধ্য হয়ে এখানকার প্রশাসন সেই অফিসারটাকে সাসপেন্ড করেছে। কিন্তু আমরা শুধুমাত্র অফিসারের সাসপেনশনে খুশি নই, কারণ সাসপেনশন আজ না হয় কাল উঠে যাবে, তারপরে তৃণমূল দলের দালালি করলে ভালো পোস্টিংও পাবে, অতএব শুধুমাত্র সাসপেনশনে আমরা খুশি নয়, আমরা তৃপ্ত নয়। আমরা চাইব সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক এবং দোষী যে সেই পুলিশ তার যথাযোগ্য শাস্তি হোক।